ধানের জমির মধ্যে আমরা মাছ চাষ করেছি, মাছ রুই কাতাল মৃগেল সিলভার সব ধরনের চাষ করেছি। দেখতে পাচ্ছেন আমাদের খামারের মধ্যে বক দিব্যি হেঁটে যাইতে পারে, আমাদের খামারের পানি একদম কম। একটি বক আমাদের খামার থেকে মাছ খাইতেছে। ধানের জমির মধ্যে কম পানির মধ্যে মাছ চাষ করলে দ্রুত বড় হয়ে যায়, তাই জন্য আমরা কম পানির মধ্যে মাছ চাষ করি। দেখছেন আমাদের খামারে একদম পানি বকের হাঁটু পর্যন্ত, এতটুকু পানির মধ্যেই আমরা মাছ চাষ করি। এই চালাক বকটি অনেকটি মাছ ধরেছে, আবারও মাছ ধরতেছে। দেখতে পাচ্ছেন, এ দেখবেন এক বড় একটা মাছ ধরে।